বিসমিল্লা রহমান্ডির রহিম ব্যবসায়ী শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি এই পর্বে আমরা আলোচনা করব ক্যালকুলেশন অফ কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণের যে খরচ সেটা এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইআইআর কীভাবে ক্যালকুলেট করতে হয় সে বিষয় সম্পর্কে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি যে মিস্টার এক্স রিসিভড অ্যান অফার অফ গেডিং ক্রেডিট ফ্যাসিলিটি the term of credit is টু বাই টেন নেট ফর্টি ফাইভ হোয়াট ইজ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এই দুটো জিনিস আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এখানে টার্মটা কী হচ্ছে টু বাই টেন নেট ফর্টি অর্থাৎ একজন ক্রেতা বাকিতে পণ্য গ্রহণ করার দশ দিনের মধ্যে যদি পরিশোধ করে অর্থ সেক্ষেত্রে দুই পার্সেন্ট কমিশন ডিসকাউন্ট বা ছাড় পাবে অথবা তাকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে কোনো ধরনের ছাড় বা ডিসকাউন্ট পাবে না এই শর্তের ক্ষেত্রে কস্ট অফ ট্রেড ক্রেডিট কত হবে একটা পার্সেন্টেজ এটা আমরা বের করব। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট এটা আমরা বের করব। এই গাণিতিক সমস্যার যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা এই কাজগুলো করতে পারব তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে হিয়ার দিয়ে শুরু করি যে সিডিআর বা ক্যাশ ডিসকাউন্ট রেট হচ্ছে টু পারসেন্ট সিপি বা টোটাল ক্রেডিট পিরিয়ড যেটি আছে সেটি হচ্ছে পঁয়তাল্লিশ ডেইস ডিপি অর্থাৎ যে কয়দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে এই ক্রেতা ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড টেন ডেইস আর আমাদের যেটি বের করতে হবে কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ কেটিসি ইজ ইকুয়াল টু কোয়াট এখন আমরা যদি সূত্রটি বসাই তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট সমান সিডিআর বাই হান্ড্রেড মাইনাস সিডিআর ইন্টু তিনশত ষাট বাই সিপি মাইনাস ডিপি ইন্টু হান্ড্রেড এই ক্ষেত্রে এখন আমরা মান বসাবো যে মানগুলো পেয়েছি সে মানগুলোই আমরা এখানে বসিয়ে দেবো সিরিয়ার ছিল আমাদের টু নিচে হানড্রেড মাইনাস টু ইন্টু তিনশতে ষাট বাই পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশ ইন্টু এক এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেই আমরা পেয়ে যাব ব্র্যাকেট দুই ভাগ আটানব্বই ব্র্যাকেট বন্ধ গুণ ব্র্যাকেট তিনশো ষাট ভাগ পঁয়ত্রিশ গুণ একশো তাহলে আমরা পাবো বিশ দশমিক নয় নয় পার্সেন্ট বা এটাকে একুশ পার্সেন্টই বলা যেতে পারে টোয়েন্টি ওয়ান এই হচ্ছে আমাদের কস্ট অফ ট্রেড ক্রেডিট এটাকে আমরা এপিআরও বলে থাকি যে অ্যানুয়াল পেমেন্ট রেট এখন আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কীভাবে ক্যালকুলেশন অফ ইআইআর বা কার্যকরী সুদের হার আমরা জানি যে ইআইআর সমান ব্র্যাকেট ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এই সূত্রের আমরা ব্যবহার করতে পারবো এবং এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে এই ক্যালকুলেশনগুলো আমরা করতে পারব তাহলে সমান ওয়ান হচ্ছে সূত্রের প্লাস আইটা হবে এই সিডিআর বের করতে যেটা আমাদের ছিল এই পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেটটা তাহলে পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট রেট আমাদের কত ছিল যে দুই ভাগ আটানব্বই এটি টু দি পাওয়ার আর এন হচ্ছে এইটুকু অংশ থেকে আমরা যেটা পেয়েছি তাহলে তিনশো ষাট ভাগ পঁয়ত্রিশ করলে আসে আমাদের দশ দশমিক দুই আট পাঁচ মাইনাস এক তাহলে ক্যালকুলেশন করলে কি হবে ওয়ান প্লাস পয়েন্ট জিরো টু জিরো টু দি পাওয়ার দশ দশমিক দুই আট পাঁচ এটি আসে মাইনাস ওয়ান এটি আসলে আমাদের যেটি হয় যে ওয়ান মাইনাস করার পর পয়েন্ট টু টু যদি আমরা হান্ড্রেড করি তাহলে সমান বাইশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট তো এই ছিল আমাদের দুটি ক্যালকুলেশান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী লেসেনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ